আসসালামু আলাইকুম রাশের টিচিং পয়েন্টে আমি রাশেদ তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ দুই হাজার সালের বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানে পাঠের পনেরোতম অধ্যায় যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো একটা কথা বলে রাখি এই রাশের টিচিং পয়েন্ট এটা কিন্তু আমার একেবারে নতুন একটা চ্যানেল তো পূর্বের যে চ্যানেলটা ছিল আমার সেই চ্যানেলটা কোনো কারণে নষ্ট হয়েছে তাই এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে আমার ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও তো চলো আমরা দেখি পনেরো অধ্যায়ে কি দেওয়া আছে তো এই যে দেখো এটাই কিন্তু অধ্যায় পুনর পরিবেশ ও ভূমিরূপ এই অধ্যায়ে আমরা চলে যাব একশো চৌষট্টি পৃষ্ঠাই সম্ভবত গেলে আমরা অনুশীলনী পাবো চলো হ্যাঁ এই যে দেখো একশো চৌষট্টি পৃষ্ঠায় অনুশীলনী এক নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের ভূ প্রাকৃতিকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তা তো জেনেছ তোমার এলাকা কোন ভাগে পড়ে দুই নম্বর তোমার এলাকায় সবচেয়ে পরিচিত বন্যপ্রাণী কারা পরিবেশের কোন বৈশিষ্ট্যর জন্য তারা এই এলাকা বেছে নিয়েছে তো আমরা এই দুইটা প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করব এক নম্বর প্রশ্নটা আমি বই থেকেই তোমাদের দেখাবো তো চলো আমরা দেখি এই যে দেখো বাংলাদেশের ভূমিরূপ এখান থেকে আমরা এক নম্বর প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারবো এখানে কি দেওয়া আছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দেশের উপর দিয়ে পদ্মা মেঘনা যমুনার মতো বড় নদী ছাড়াও আরও শত শত ছোট নদী প্রবাহিত হয়েছে বন্যার সময় এসব নদীর বাহিত পলি বাংলাদেশের প্রায় তিন চতুর্থাংশ এলাকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি হয়েছে এই সমতল ভূমির গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে দশ মিটারের কম সমুদ্র সমতল থেকে খুব বেশি উঁচু না হওয়ায় প্রতি বছর প্রবল মৌসুমি বর্ষণের ফলে দেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয় তো এখান পর্যন্ত আমি জাস্ট এমনি তোমাদের শোনালাম তো তোমাদের মূল প্রশ্নের অ্যান্সারটা এখান থেকে লিখতে পারো আধুনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূ প্রকৃতিকে সুস্পষ্ট তিনটি ভাগে ভাগ করা যায় যথা পার্বত্য অঞ্চল সোপান অঞ্চল এবং প্লাবন সমভূমি নিচে তিনটা অঞ্চলেরই দেখো আলোচনা করা আছে ক নাম্বার দেখো পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রাম সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়ি এলাকাগুলো নিয়ে এ অঞ্চল গঠিত এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় ছয়শো মিটার প্রায় দুই পয়েন্ট পাঁচ কোটি বছর আগে হিমালয় পর্বত উথিত হওয়ার সময় এসব পর্বতের সৃষ্টি হয়েছিল খ নাম্বার দেখো সোপান অঞ্চল অনুমান করা হয় প্রায় পঁচিশ লক্ষ বছর আগে আন্ত গোলা প্রাণীতে প্লাবনের সৃষ্টি হয় এসব চত্বরভূমি সৃষ্টি হয়েছিল এগুলোকে বরেন্দ্রভূমি মধুপুর ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এই তিনটি এলাকায় ভাগ করা হয় সমুদ্র সমতল থেকে এ অঞ্চলের গড় উচ্চতা পনেরো মিটার আর গনাম্বার দেওয়া আছে দেখো প্লাবন সমভূমি পার্বত্য এবং সোপান অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট ভূমি নদীবিধত এবং বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত এই ভূমিসমূহ গত বিশ লক্ষ বছরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে এখানে মাটির স্তর খুবই গভীর এবং খুবই উর্বর আমি এখানে যে তিনটা স্থান অঞ্চলের কথা আলোচনা করলাম এই তিনটা অঞ্চলের মধ্যে যে কোনো একটা অঞ্চলে যদি তোমার বাড়ি হয় তাহলে তুমি বলবে আমি ধরে নেই আমার বাড়ি পার্বত্য অঞ্চল অর্থাৎ তোমার বাড়ি যদি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রাম সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বা এর আশেপাশে যদি হয়ে থাকে তাহলে তুমি বলবে আমার এলাকা হলো পার্বত্য অঞ্চল এরপরেই পার্বত্য অঞ্চলে যে বর্ণনাটা দেওয়া আছে এইটুকুই তোমরা লিখে দিবে কারো যদি সোপান অঞ্চলে হয় তাহলে সোপান অঞ্চল আমার বাড়ি তারপরে যে বর্ণনাটা দেওয়া আছে সেটা লিখবে আর প্লাবন সমভূমি অঞ্চলে যদি কারো বাড়ি হয় তাহলে তুমি লিখলে আমার বাড়ি তিনটা অঞ্চলের মধ্যে প্লাবন সমভূমি অঞ্চলে এখন এই প্লাবন সমভূমি অঞ্চল সম্পর্কে একটু বর্ণনা লিখে দিলে তো চলো আমরা দেখি পরের প্রশ্নটা আমি তোমাদের সুবিধার জন্য এখানে হাতে কিছু লিখে নিয়েছি দেখো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ পনেরো অধ্যায় পরিবেশ ও ভূমিরূপ দুই নম্বর প্রশ্ন তোমার এলাকায় সবচেয়ে পরিচিত বন্যপ্রাণী কারা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য তারা এই এলাকা বেছে নিয়েছে তো এটার উত্তর আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি দেখো উত্তর আমার এলাকা ময়মনসিংহ এই অঞ্চলে গারো পাহাড় অবস্থিত এই এলাকার বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় যেমন বিভিন্ন প্রজাতির পাখি জীব হাতি হরিণ বাঘ বন্য শুকুর ময়না ও ধনেশ পাখি ইত্যাদি এই অঞ্চলে অনেক গাছপালা থাকার কারণে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় এই সকল পরিবেশগত বৈশিষ্ট্যের কারণে বন্য প্রাণীগুলো এই অঞ্চল বেছে নিয়েছে তো এখান পর্যন্তই দিবে তোমরা যদি পারো দু এক লাইন সংযোজন করতে পারো আজকে এখান পর্যন্তই দাসের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ